जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोसिद्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री जतिराजाय विवेकानंद सूराय सच्चित् सुख स्वरूपाय स्वामिनेतापहारिणे नमस्कार। ठाकुर मा स्वामीजी रातुल चरणे अभुमिलुंठित प्रणाम निवेदन करी। आजकेर अनुध्यान श्री श्री मायेर कथा। स्वामी अरूपानंदजी महाराजे स्मृतिते श्री श्री मायेर कथा। माघ मासे दुई तारीख 1318 उद्बोधन मायेर घर सकाल बेला। आमी बोलिलाम, मा चैतन्यदेव नारायणी के आशीर्वाद करलें, नारायणी तुम्हार कृष्णे भक्ति होक। तीन चार बछरेर मेये ओमनि हाँ कृष्ण बोले धूलोय गड़ागड़ी दीते लागलो। একটি গল্প আছে যে নারদের সিদ্ধিলাভের পর একটা পিঁপড়ে দেখে হঠাৎ কীরকম দয়া হলো। ভাবলেন, আমার কত জন্মের তপস্যার পর তবে সিদ্ধিলাভ হলো, আর এর মানুষতেই তো কত দেরি। দয়ায় পিঁপড়েটাকে আশীর্বাদ করলেন, মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। অমনি পিঁপড়েটা পক্ষী পশু ইত্যাদি ইতর জীব দেহ ধারণ করে ক্রমে মানুষ হলো। মানুষ দেহে অনেক জন্ম ভোগ করে করে ক্রমে তপস্যায় মন এলো এবং ভগবানকে আরাধনা করে মুক্ত হলো। এই সব অসংখ্য জন্মের খেলা নারদের চোখের সামনে যেন মুহূর্তের মধ্যে হয়ে গেল। তা মহাপুরুষের কৃপা হলে তো যখন তখন হয়। মা, তা হয়। আমি, তবে শুনেছি অপরের পাপের বোঝা নিয়ে শরীর থাকে না। যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো সেই শরীর হয়তো একজনের জন্যই ক্ষয় হয়। মা, হ্যাঁ, তার শক্তিও কমে যায়। যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যই ক্ষয় হয়ে যায়। ঠাকুর বলতেন, গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি, তা গিরিশও এখন ভুগছে। আমি, মা, আমি একদিন স্বপ্ন দেখি যে একটা লোক মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল এসে তোমাকে খুব ধরে বসেছে, তুমি যাতে তাকে সদ্য সদ্যই কিছু করে দাও। সে তোমার কাছ থেকে পূর্বে মন্ত্র নিয়েছে কিন্তু নিজে কোনো সাধন ভজন করবে না। তুমি বলছো একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আমি আর বাঁচব না, আমার দেহ থাকবে না। আমি দুই হাতে তোমায় নিষেধ করছি আর বলছি, ওকে কেন করে দেওয়া, ও নিজে করতে পারবে, সাধন করুক। সে ওই রকম বারবার বলাতে তুমি যেন ত্যক্ত হয়ে তার বুক ও ঘাড় স্পর্শ করে কি করে দিচ্ছ এবং খানিক করতেই কেবল ওই বলছ, একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আমি আর বাঁচব না, আমার দেহ থাকবে না। তখন স্বপ্ন ভেঙে গেল। আচ্ছা, দেহ ধারণ করলে কি শক্তি সীমাবদ্ধ হয়? মা, হ্যাঁ, তা হয়। এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে হয় আর এ দেহ তো যাবেই, তা যাক না এখনই, দিয়ে দি। এই যে রাধি রাধি করি, এ তো একটা মোহনী আছি, আমার পাগলা টাগলাকে বড় ভয় করে, আবার সেইটি আসে কি না করে। তুমি মঠে চলে যাচ্ছ, ভয় হয়। আজ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।